বর্তমানে করোনা ভাইরাস পৃথিবীর প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে, তাই এই সম্বন্ধে আমাদের জেনে রাখা এবং সতর্ক থাকা খুবই জরুরি। তাই আজকে আমাদের টপিক হলো করোনা ভাইরাস। করোনা ভাইরাস কি? করোনা ভাইরাস ভাইরাসের একটি বড় পরিবার। যদিও 2002 প্রথম সার্স নামক করোনা ভাইরাস হংকংয়ে প্রভাব বিস্তার করেছিল, তবে সাধারণ ঠান্ডাতেও এই পরিবারের হাত আছে। এরা প্রধানত রেসপিরেটরি সিস্টেমেই অ্যাটাক করে। আজকে আমরা যে করোনা ভাইরাসটির সম্বন্ধে কথা বলতে চলেছি তার নাম নোভেল করোনা ভাইরাস, যেটি সম্প্রতি 2019 চীনে প্রভাব বিস্তার করে এবং ধীরে ধীরে দেশের অন্যান্য এবং সব জায়গাতে ছড়িয়ে পড়ে। এটি এই করোনা ভাইরাসের এক নতুন প্রজন্ম যা পূর্বে মানুষের মধ্যে শনাক্তকরণ করা যায়নি। করোনা ভাইরাসগুলি জুনেটিক, যার অর্থ এরা পশু প্রাণী থেকে মানুষের মধ্যে সঞ্চারিত হতে পারে। তদন্তে দেখা গেছে যে সার্স করোনা ভাইরাস খরটাস জাতীয় বিড়াল থেকে এবং মার্স করোনা ভাইরাস উট থেকে মানুষের মধ্যে সঞ্চারিত হয়েছিল। এছাড়াও বেশ কয়েকটি ধরনের করোনা ভাইরাস আছে যারা পশু প্রাণীদের মধ্যে সীমাবদ্ধ, যাদের দ্বারা মানুষ এখনও সংক্রমিত হয়নি। সিমটম সংক্রমণের সাধারণ লক্ষণগুলি হল জ্বর, কাশি, শ্বাসকষ্ট এবং শ্বাস ছোট হয়ে যাওয়া। এছাড়াও কিডনি ফেলিওর, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। ট্রিটমেন্ট, যেহেতু এর কোনো নির্দিষ্ট ওষুধ নেই বা ভ্যাকসিন নেই, তাই আমরা যেটা করতে পারি তা এটাকে ছড়িয়ে পড়া থেকে আমরা আটকাতে পারি। আর তার জন্য যা আমাদের করা উচিত তা হলো হাঁচি দেওয়ার সময় মুখ নাক ঢেকে রাখা এবং সাথে সাথে হাত ধোয়া, এবং বাইরে থেকে আসার পরে হাত ধোয়া, কোনো কিছু খাওয়ার আগে ভালো করে হাত ধোয়া, এবং মাংস বা ডিম খেলে সেটাকে ভালোভাবে রান্না করে তারপরে খাওয়া। এছাড়া জনবহুল এলাকায় গেলে সেখানে মাস্ক ব্যবহার করা ইত্যাদি।